আবারও পেনাল্টি শুটআউট, আবারও একই প্রতিপক্ষ। তবে এবার আর কোনো হতাশা কিংবা ছন্দহীন এলোমেলো কাব্য নয়, বরং কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে ইতিহাস রচনা করল লাল সবুজ। অনূর্ধ্ব ১৬ নারী সাফের প্রথম শিরোপাটা ভারতের কাছ থেকে ছিনিয়ে বাংলাদেশে আনার উপলক্ষ তৈরি করে দিলেন অর্পিতা বিশ্বাসের দল। সাইফুল বাড়ি তার শিষ্যদের নিয়ে হিমালয়ের দেশে যাওয়ার প্রাককালে কত কথা। এই দলটা একে তো অনভিজ্ঞ, তার উপর অগ্রজদের জন্য নিতে পারেনি যথাযথ প্রস্তুতি। তবে এভারেস্টের কাছাকাছি গিয়ে সব কথা উড়িয়ে দিল বাংলাদেশ। বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গের মতো চ্যাম্পিয়নশিপ জয় করে শির দ্বারা উঁচু করে দাঁড়িয়ে ফাইনালের মঞ্চে নামার আগে থেকেই আত্মবিশ্বাসী ছিল বাংলাদেশ, সেটা লিগ পর্বে অপরাজিত থাকার রেকর্ড গড়ে। হট ফেভারিট ভারতও পাত্তা পায়নি, তাই শিরোপা ঠেকাইকে এমন ভাব নেই মাঠে নামে লাল সবুজ। তবে দৃশ্যপট তৈরি হয় আলাদা, মাত্র পাঁচ মিনিটেই আনুষ্কা কুমারীর গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ভারত। হঠাৎ পিছিয়ে পড়ে কিছুটা এলোমেলো বাংলাদেশ, এই সুযোগে ভারতের আক্রমণ আরও বেশ কয়েকটি। বাংলাদেশ তখন ব্যস্ত নিজেদের গুছিয়ে নিতে, চেষ্টা করলেও প্রথমার্ধটা ওরা শেষ করেছে পিছিয়ে থেকেই। দ্বিতীয়ার্ধে তুলনামূলক ভালো ফুটবল খেলতে শুরু করে লাল সবুজ, যার ফলে তৈরি হয় গোলের সুযোগ। অবশেষে ম্যাচের ৭০ মিনিটে আসে স্বস্তির উপলক্ষ, কর্নার থেকে ডিবক্সের জটলায় বল পেয়ে যান মরিয়ম। হঠাৎই পাওয়া সুযোগ কাজে লাগাতে মোটেও ভুল হয়নি এই ডিফেন্ডারের। নির্ধারিত সময় শেষ করে ম্যাচ করায় টাইব্রেকারে, আবারও স্পটকিক পরীক্ষায় অবতীর্ণ সাইফুল বাড়ির শিষ্যরা। এবার যেন দেয়াল হয়ে দাঁড়ালেন গোলরক্ষক ইয়ারজান বেগম, তার বিশ্বস্ত গ্লাভসে একে একে আটকে যায় ভারতের তিনটি শট। ওদিকে স্পটকিক থেকে বাংলাদেশ করে তিন গোল, ফলে ৩-২ ব্যবধানের জয়ে প্রথমবারের মতো হওয়া অনূর্ধ্ব ১৬ নারী সাফের শিরোপায় খোদাই হয় বাংলাদেশের নাম। এস এম ইকবাল, সময় সংবাদ।